একটা জঞ্জাল মার ঝাড়ু মার ঝাড়ু মেরে যত সব ধুলো বালি ঝেটিয়ে বিদেয় কর মার ঝাড়ু মেরে যত সব ধুলো বালি ঝেটিয়ে বিদেয় কর আসলে নিজে কাজ না করলে বোঝাই যায় না যে কাজের লোকদের কত কষ্ট সত্যি তুই কাজের মেয়ে এতদিনের জঞ্জাল এক বেলাতে কেমন সাফ করে ফেলেছিস এবার দেখব রান্না বান্না কেমন করতে পারিস কি খাইবেন কন পাকাইয়া দিমুনে তা বল তোকে কত টাকা বেতন দিতে হবে আগে থেকে বলে কয়ে নেয় ভালো একবারই তো কইছি পেটে ভাতে থাকুম আমার বেতন লাগবো না আপনার গইছনে জীবন ভর থাকুম আপনারাই আমার বিয়া শাদি দিয়া দিবেন আম্মা আপনার পাউডার টিপা দেই বাবা এতদিনে স্বস্তির নিঃশ্বাস ফেলা গেল দে টিপে দে আচ্ছা বুঝবেন না বুঝবেন না কেন যে টিপতাছি কয়দিন পরেই বুঝবেন আরে এটা তোর ভাই যান যা যা দরজা খুলে দিয়ে যা আরে তোবা 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 ভাই যান কারে কি কইছি আম্মা ভাই জান ভাই জান আমার জানের জান ভাই জান আমার চিনতে পারছো না আমাকে এসে পড়েছি আর থাকতে পারলাম না ভয় পেয়েছ তুমি তুমি এখানে মা মা গো মা আমার গোজন দি আহে ভাই জানি কেমন কেমন করতে সাগর কি হয়েছে মা একে কাজের মেয়ে বুলবুলি আজই ও এলো আরে ও কাজের মেয়ে নয় ওকে এক্ষুনি বিদায় করে দাও আম্মা বিদায় করব এত কষ্টে একটা কাজের মেয়ে পেয়েছি আরে একে তুমি চেনো না আমি চিনি কি যাতা বলছিস ও তো আজই এলো আপনি যারা চিনেন আমি হেই মাইয়া না সিনেমায় দেখেন নাই দুই মাইয়ার একই রকম চেহারা তা তো হতেই পারে সাগর তুই ভুল করছিস বাজে না বকে নিজের ঘরে যা যা যান যান আমি এখন পাখির ঘরে যাই এইদিকে না তবা 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 এই দেখি তো